সিনেমা দেখতে কে না পছন্দ করে? কারো পছন্দ রোমান্টিক, কারো বা অ্যাকশন থ্রিলার। তবে করোনার কারণে প্রায় 2 বছর থমকে ছিল হলিউড থেকে বলিউড ও ঢালিউড পাড়া। থমকে যাওয়া ডালিউড পাড়াকে চাঙ্গা করতে 12 নভেম্বর মুক্তি পাচ্ছে রেহেনা মরিয়ম নূর। এর পর ধরেই একে একে আসছে মিশন এক্সট্রিম এবং বিন্দা ডে এর মতো আলোচিত সব সিনেমা। এদিকে বছরের শুরুতেই ধামাকা দিতে যাচ্ছে এই সময়ের অন্যতম সফল জুটি, সিয়াম পূজার সিনেমা শান। পুলিশ অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রহিম। ছবিটির মাধ্যমে পোড়ামন 2 ও দহনের পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম ও পূজা চেরি। বৃহস্পতিবার ছবিটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানায় প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট। এই সিনেমাতে সিয়াম আহমেদ ও পূজা চেরি ছাড়াও আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন সহ আরও এক ছাক তারকা। 2019 সালের মে মাসে ঢাকার উত্তরায় সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হয়। সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিমুদ্দৌলা। সিনেমাটির থিমেটিক পোস্টার প্রকাশ হয়েছে এরই মধ্যে, যা মানুষের কাছে সাড়া ফেলেছে। পর্যায়ক্রমে আসবে এর মূল পোস্টার, গান, টিজার ও ট্রেলার। শানের বিষয়ে খুব এক্সাইটেড সিয়াম নিজেও বলেন, বারবারই প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম কবে মুক্তি পাবে শান। করোনার কারণে একাধিকবার সিনেমাটির মুক্তির সময় পেছানো হয়, তবে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে শান।